বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো সাবুদানার ডেজার্ট। এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে আপনারা অবশ্যই তৃপ্তি পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এবার এর মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে না হয়ে গেলে এবার একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। এবার এই দুধটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য জাল করব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা বলক চলে আসে। একটা বলক চলে আসার পর এখন আমি আগে থেকে মিশিয়ে রাখা সেই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে জাল করতে হবে প্রায় 15 মিনিটের মতো। প্রায় 15 মিনিট পর এই পর্যায়ে এই দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার আমি আরেকটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। এই সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সাবুদানাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে এই সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে এই ছাঁকনির উপরে সেই সাবুদানাটা পুরোটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ছেঁকে নিতে হবে। এবার এই সাবুদানাটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া সেই কাস্টার্ড মিশানো দুধটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পাকা আম। এবার এই দুটোকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি একটা বোলের মধ্যে সেই ব্লেন্ড করে নেওয়া আম আর কাস্টার্ড মেশানো দুধের মিশ্রণটা পুরোটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এখন আমি এর মধ্যে সেই সিদ্ধ করে নেওয়া সাবুদানা, কুচি করে নেওয়া আরও 1/2 কাপ আম, 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর 2 টেবিল পেস্তা বাদাম কুচি দিয়ে এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডেজার্টটা রেডি। এই ডেজার্টটাকে এরকমভাবে মিশিয়ে তারপর ঠান্ডা করে সার্ভ করতে পারেন। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে। বাসায় একদিন তৈরি করে না খেলে বুঝবেন না। এই গরমে এই ডেজার্টটা বাসায় তৈরি করলে অবশ্যই অনেক ভালো লাগবে। বাসার ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে, যেহেতু আমের ফ্লেভারটা খুব মজা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এরকমই সব নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।